Asia's number one music station. JCX Developments Limited. And hello. Acha, wait. Ami ki first e hello bolbo tomaderke. Naki ami amake welcome korbo naki ami tomaderke age welcome korbo naki shobkichur age tomaderke happy new year bolbo ami thik jani na be shobgulo ekshathe just bole dicchi. Prothomoto bolchi yes you're listening. Porshi on the mic and this is me Porshi definitely tumra amake shunte pacho ar shobai ke amar pokkho theke happy new year shobai ke onek 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 shubhechha notun bochhore ar ache ami ekdomi achi ekhon ami jeta bolbo seta holo tumra jara jara ami amar kotha age boli tomaderke je ami jodi amar kono purono kono listeners amake shune thako যে আমাকে আগে তোমরা শুনেছো অ্যাজ আ আরজে আগে শুনেছো আজকে আবার অন্যভাবে শুনছো তোমরা যদি পুরনো কেউ থেকে থাকো তাহলে বলবো যে ইয়াস এখন থেকে তোমরা আমাকে শুনতে পাবে এখানে এবং এখানে মানে হলো ক্যাপিটাল FM নারী 4.8 এ ডেফিনেটলি আমাকে এখন থেকে সবসময় তোমরা এখানেই শুনতে পাবে এবং যাদের কাছে আমি আজকে নতুন অ্যাজ আ আরজে আমি তাদেরকে বলছি যে হাই ইয়াস This is Porshi. তোমরা এখন থেকে এভরি ফ্রাইডেতে ঠিক রাত 9টা থেকে 11টা পর্যন্ত আমাকে শুনতে পাবে একদমই ক্যাপিটাল FM 94.8 এ এবং অনেকে অনেক ধরনের কোয়েশ্চেন তোমরা আস্ক করবে আমি জানি তোমরা কি কি কোয়েশ্চেন আস্ক করতে পারো সেটা আমি খুব ভালো করে জানি বাট তার আগে তোমাদেরকে একটু বলে নিচ্ছি যে এই যে প্রশ্নগুলো তোমরা আমাকে আস্ক করবে কিভাবে করবা অনেক 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 ওয়ে আছে আমি একটা একটা করে তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি প্রথমত যেটা করতে পারো সেটা হলো আমাকে কিন্তু এখন তোমার ফেসবুকে লাইভ দেখতে পাচ্ছ এবং অ্যাট দ্য সেম টাইম তোমরা কিন্তু সেখানে আমার সাথে জয়েন করে ফেলতে পারো এবং যেভাবে তোমরা জয়েনটা করবে মানে যে পেজটিতে আমাকে এখন তোমরা লাইভ দেখতে পাবে সেটা হলো facebook.com/capitalfm948 আবারও বলে দিচ্ছি facebook.com/capitalfm948 সেখানে কিন্তু এখন আমাকে লাইভ দেখতে পাচ্ছ তোমরা অ্যাট দ্য সেম টাইম আমার সাথে জাস্ট জয়েন করো তোমরা কিন্তু কমেন্ট করতে পারবে এবং তোমাদের প্রত্যেকটা কমেন্টসের আমি আনসার দিব ইয়াস আমি এটা এটা করবো এটা আমি অলওয়েজ করি আমি অনেক বেশি কথা বলি তো সো এটা আমি খুব ভালো করতে পারবো অ্যান্ড আরেকটা যে ব্যাপার আছে তোমরা আমাকে SMS করতে পারো অনেক বেশি 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 করে তোমাদের যার যা কথা আছে যার যা আজকে তো যেহেতু আমার ফার্স্ট শো এখানে সো একদমই মিউজিকও একদম এক্সাইটেড হয়ে গেছে মিউজিকটাও একদম এক্সাইটেড হয়ে গেছে অল রাইট সো যেটা বলছিলাম যে আমাকে বেশি বেশি করে তোমরা SMS করে মানে SMS এর মাধ্যমে তোমরা আমাকে জানাতে পারবে তোমাদের কার কি প্রশ্ন আছে আমার জন্য এবং এই সব কিছু তোমরা জানার আগে আমি কিছু কিছু ব্যাপার জানিয়ে দেবো বাট তবুও তোমাদেরকে তো একটু ডেফিনেটলি একটু সুযোগ দিতেই হবে একটু না আমি তোমাদেরকে 100% সুযোগ দিচ্ছি এবং সেটার জন্য SMS করার জন্য যে নিয়মটি আছে তা হলো CFM একদমই তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM তারপর একটু স্পেস দিয়ে তোমার নাম তারপর একটু স্পেস দিয়ে তোমার লোকেশন তারপর একটু স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে জাস্ট লিখে পাঠিয়ে দিতে হবে 26969 এই নম্বরে এবং ইয়াস আমি একটা কথা বলতে সবসময় এবং সবসময় পছন্দ করি সেটা যত বেশি তত তোমরা আমাকে SMS করতে পারো কোনো বাধা ধরার নিয়ম নাই ভাই ট্রাস্ট মি অ্যান্ড আরেকটা যে ব্যাপার আছে যে আছে তো একদমই রাত 11টা পর্যন্ত সো এর মধ্যে অনেক কথা হবে অনেক তোমাদের পছন্দের গানগুলো আমি গাইবো কিনা আমি ঠিক শিওর না বাট আমি প্লে করবো এটা দ্যাটস ফর শিওর হ্যাঁ কারণ এখানে আসছি শুধুমাত্র তোমাদের সাথে কথা বলার জন্য এবার আসি আমার ব্যাপারে হ্যাঁ তোমরা প্রশ্ন করার আগে যেগুলো উত্তর আমি দিব সেটা আমি বলেছিলাম সেটা হলো প্রথমত আমি কেন আরজে হিসেবে এখানে আরজে বলতে হলো তোমাদের কথা বন্ধু হিসেবে কেন আমি এখানে এসছি বা আছি জাস্ট বিকজ অফ হ্যাঁ অ্যাজ ইউ নো যে হয়তো বা তোমরা অনেকেই জানো যারা জানো না তাদেরকেও বলছি যে আমি যেহেতু মিউজিকের মানুষ লাইক মিউজিক নিয়ে আমার কাজ আমি গান গাই গান নিয়ে আমার সব কিছু সো দ্যাটস ডিফারেন্ট থিং এটা আমার প্রফেশন এটা হলো আমার শখ এটা হলো আমার এভরিথিং মিউজিক ইজ মাই এভরিথিং বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি যদি বলি যে কথার যে ব্যাপারটা দেখো আমি যখন তোমাদের সাথে বিভিন্ন শোতে গিয়ে আমি যেটা ফেস করি বিভিন্ন প্রোগ্রামগুলো বিভিন্ন কনসার্টগুলো বা বিভিন্ন যে ইন্টারভিউগুলো যেগুলো হয় বা লাইভ যেই শোগুলো হয় সেগুলোতেও যেটা হয় যে তোমরা অনেক কথা বলতে চাও আমার সাথে অনেকে আসে আমার সাথে কথা বলার জন্য আপু এটা কি আপু ওটা কি বা আপু এটা কবে এই গান কবে আসবে আপু ওই গান কবে আসবে বা বিভিন্ন ধরনের প্রশ্ন অবশ্যই থাকে দেখো এটা থাকাটা হলো স্বাভাবিক এই প্রশ্নগুলো এবং তোমরা চাও অনেক
করে আমার সাথে কথা বলতে, কিন্তু সে কথাগুলো আসলে হয়ে ওঠে না। কারণ বিভিন্ন শোতে যখন আমরা যাই, শো লাইক কনসার্টে যখন যাই বা লাইভ শোতে যখন যাই, তখন যেটা হয় যে সে সময়টা আসলে থাকে না, হয়তো বা খুব রাশের মধ্যে আমরা থাকি, দ্যাটস ওয়াই তোমাদের অনেক প্রশ্নের আনসার দিতে পারি না বা তোমাদের সাথে অনেক ধরনের কথা বলতে পারি না, দ্যাটস দ্য মেইন থিং। বাট আমি সবসময় চেয়েছি যে আমি একটা কথা অলওয়েজ বলি যে আমি কিন্তু কখনো কাউকে, তোমরা যখন বলো না যে আপু আমি তোমার অনেক বড় একজন ফ্যান, আমি এই ব্যাপারটাতে আমি সবসময় বলি যে প্লিজ ডোন্ট সে দ্যাট। আমি কখনো চাই না যে তোমরা শুধুমাত্র আমার ফ্যান হয়েই থাকো, তোমার ফ্যান মানে হলো তোমরা আমার ফ্রেন্ড, দ্যাটস ইট। এবং আমি চাই তোমরা সবাই আমার সাথে কথা বলো, আমি চাই আমি তোমাদের সাথে কথা বলি। তোমরা যেরকম আমাকে নিয়ে অনেক কিছু, তোমাদের অনেক কিছু জানার আছে বা জানতে চাও যে এটা বা বিভিন্ন ব্যাপার আছে যে এগুলো ওগুলো জানতে চাও, সেম ওয়েতে আমারও ইচ্ছে করে সামটাইমস তোমাদের সাথে একটু কথা বলি, তোমাদেরকে একটু আস্ক করি যে আচ্ছা বলো তো এটা কি এটা কি। সো অনেক ব্যাপার আছে, সো দ্যাটস ওয়াই আমি যেটা চিন্তা করেছি এবং সবসময় যেটা চিন্তা করি যে এই একটা জায়গা বা আমি যেটা ভেবে এখানে এসেছি সেটা হলো একদমই আরজে মাথা থেকে ছেড়ে ফেলো, কথা বন্ধু মাথা থেকে ছেড়ে ফেলো, যেটা হিসেবে যে মানুষটা হিসেবে এসছি সেটা হলো ইভেন সিঙ্গার পড়শি, এটাও মাথা থেকে ছেড়ে ফেলো। আমি যেটার জন্য আসি সেটা হলো ঠিক আছে আমি গান গাই, দ্যাটস কমপ্লিটলি ডিফারেন্ট, বাট এখানে কিন্তু এসে আমি তোমাদের ফ্রেন্ড হয়ে, সো আমার ফ্রেন্ড তোমরা এখন থেকে জাস্ট ফ্রেন্ডের মতোই তোমাদের সব কথা আমার সাথে শেয়ার করতে পারো, আমিও তোমাদের সাথে ডেফিনেটলি আমার সব কথাগুলো শেয়ার করবো। এবং তোমাদের যার যা প্রশ্ন আছে, এতদিন পর্যন্ত যে প্রশ্নগুলো মাথার মধ্যে জাস্ট ব্রেনের মধ্যে এটে সেটে বসিয়ে রেখেছিলে, সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই আমাকে করতে পারো এবং আমি এখানে প্রত্যেকটা প্রশ্নের আনসার অবশ্যই দেবো। এবং তোমাদেরকে আবারও বলে রাখছি যে এই প্রশ্নগুলো তোমরা আমাকে কীভাবে করতে পারো, সেটা হলো ডেফিনেটলি এখন যেহেতু আমাকে লাইভে তোমরা দেখতে পাচ্ছ, সো লাইভে আমাকে কমেন্টের মাধ্যমে সেই প্রশ্নগুলো করতে পারো। এবং হ্যাঁ, আমাকে একটু ওয়েলকাম টুয়েলকাম তো করতে পারবো না, কি আশ্চর্য, আমি আজকে ফার্স্ট টাইম এসেছি ভাই, বুঝতে হবে। সো আমাকে তোমরা ফেসবুকে যে পেজটিতে এখন লাইভে দেখতে পাচ্ছ সেটা হলো facebook.com/capitalfm948, আবারও বলে দিচ্ছি facebook.com/capitalfm948, সেখানে গিয়ে আমাকে কমেন্ট করতে পারো এবং আমাকে SMS করতে পারো যেভাবে, সেই SMS এর নিয়মটাও তোমাদেরকে বলে দিচ্ছি, বেশি বেশি করে SMS করতে থাকো। সেটা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে। অ্যান্ড একজন কলার আছে, ইয়াস, আচ্ছা একজন কলার তো অবশ্যই আছে, আমি রিসিভ করে কথা বলে তারপর আমি একটা ব্যাপার তোমাদেরকে বলে দিচ্ছি যেটা আমি ভুলে গিয়েছিলাম, সরি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। নতুন জায়গায়, নতুন শোতে, নতুন ভাবে ওয়েলকাম। থ্যাংক ইউ, আমি তো তোমাকে চিনি, বলেছিলাম যে আমি কিন্তু তোমাকে ঠিকই পেয়ে যাবো। আমি জানি তো আমি তোমাদের কাছ থেকে আসলে লুকিয়ে টুকিয়ে থাকতে পারবো না, এবং আমি জাস্ট ফয়সালের ব্যাপারে একটু সবাইকে বলে নিচ্ছি, বাট আমি অবশ্যই তোমার সাথে আগে কথা বলে তারপরে তোমার ব্যাপারটা আমি সবাইকে বলছি। নতুন ভাবে স্বাগতম, থ্যাংক ইউ, তুমি সেটা কন্টিনিউ করো অনেকদিন ইনশাল্লাহ, এবং বেঁচে থাকো মানে সবার মাঝে, সবার মাঝে সবসময় থাকো, বেঁচে থাকো, ভালো থাকো, আর আমি তোমার সাথে সবসময় আছি, আরে তোমার সাথে শুনবো, আমি জানি তো, বলেছিলাম তোমাকে সবাই অ্যাকচুয়ালি শুনবো আমাকে অলওয়েজ ইনশাল্লাহ। হ্যাঁ, আর তোমাকে কিন্তু কামরুলও কিন্তু শুনছে, কামরুলকে বলেছি, কামরুলও শুনছে। আচ্ছা, আমি কামরুলকে একটা হাই বলে দিচ্ছি, ডোন্ট ওয়ারি, এন্ড তুমি খুব ভালো থেকো, ইনশাআল্লাহ কথা বলবো। ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। অলরাইট, এবার এই যে তোমরা শুনছো যে ফয়সাল এবং কামরুল, এরকম অনেকের নাম হয়তো বা তোমরা শুনবে, আমি ঠিক জানি না। ইউ নো বাট, আমি আরেকটাও শো করতাম এবং সেখান থেকে যখন আমি লাইক ওই শো শেষ করে যখন আমি এইটার জন্য প্ল্যান করছিলাম, তখন অনেকে আমাকে বলছে লাইক ওখানে যারা যারা আমার রেগুলার লিসনার্স ছিল, আমি লিসনার্সের থেকে বেশি বলবো যে যারা আমার ফ্রেন্ড ছিল ওখানে, তারা, আমি এখানেও বলছি একটা ব্যাপার যে তোমরা কিন্তু ঠিক যখন থেকে আমার সাথে কথা বলবে, ঠিক যখন থেকে আমাকে SMS করবে,
ঠিক তখন থেকে কিন্তু তোমরা সবাই আমার ফ্রেন্ড হয়ে গেছো, ঠিক আছে? সো সেইভাবে আমি বলছি যে এই এই মানুষগুলো হলো সেখানের ছিল আই গেস, এবং এই মানুষগুলো সবসময় আমার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ। এবং আমি চাই যে আমাদের ভালোর সাথে সবাই আমরা সবার সাথেই থাকি, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। অ্যান্ড এই এই ব্যাপারে তোমাদেরকে একটা ব্যাপার বলে নিচ্ছি যে আমাকে কিভাবে ভাই কলটা করবে আমি জানি না, এত ট্যালেন্টেড মানুষজন। অলরাইট, তোমরা কিভাবে আমাকে কল করতে পারো এখানে? যেভাবে আমাকে কল করতে পারো সেই নাম্বারটি হলো 02550366659। আবারও বলে দিচ্ছি 02550366659। খুবই ইজি, হ্যাঁ। যদি এটা মুখস্থ করতে আমার এক বছরের উপরে টাইম লেগে যাবে, এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, আমার মাথার মধ্যে কোনো কিছু থাকে না। একটা ব্যাপার তোমাদেরকে বলে দিচ্ছি, হ্যাঁ, আমার মাথায় কিন্তু কোনো কিছু থাকে না, আমি অনেক কিছু ভুলে যাই, আমাকে মনে করিয়ে 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 দিতে হবে। সো এখন আরেকজন কলার আছে, কে আছে আমার সাথে? হ্যালো, আমাকে তুমি চিনতে পারছো? আরে ওরে, দেখে মানব সম্পদ ব্যবস্থাপনা, তারপরে ক্যাপিটাল এফএম এর ডিজিএম সাহেবের হাতে তুমি মানে তুমি মানে কন্টাক্ট করছো, মানে ফাইলটা হাতে তুলে দিচ্ছ, হ্যাঁ। আর আমি দেখে আমি মানে অবাক হয়ে গেছি আপু। আর আর একটা কথা বলি, ক্যাপিটাল এফএম 94.8 এটা আমার প্রিয় স্টেশন, এবং এখানে আমার একজন প্রিয় মানুষ আছে। আচ্ছা, তাই নাকি? আমি কি একটু জানতে পারি নামটা? জাহান অরণ্য। তুমি কি তুমি কি জানো ওর আরেকটা নাম আছে? হ্যাঁ, জানি না। হ্যাঁ, আচ্ছা, আমি কিন্তু একটু পরে একটু পরে এই নামটা আমি রিভিল করব। হ্যাঁ, তুমি থাকবে। আপু শোনো, জি বলো। মানে তুমি যে ক্যাপিটাল এফএম এ এসেছো, আমি আবার আমি এত খুশি, আমি রাখালকে ফোন করি, তুমি যখন বললে যে মানে আগের যে স্টেশন তুমি যখন বিদায় নিচ্ছ, আমার মনটা ভেঙে খান খান হয়ে গেছে আপু, খান খান হয়ে গেছে। আচ্ছা, এখন জোড়া লেগেছে? না না, এখন মানে ওই যে সেদিন বিনোদনটা দেখে, বিনোদন পেপারটি দেখে আমার চোখটা ছলছল করছে, মানে আনন্দের জোয়ার ভাসছিল। কি কিউট। আচ্ছা শোনো, আমি কিন্তু তোমার নাম জানি, হ্যাঁ, কিন্তু এখানে যারা যারা তোমার নামটা জানে না, তোমাকে যারা আজকে আমাকে সবাই চেনে এই স্টেশনে, এই স্টেশনে, তাহলে আমি তোমার নামটা বলি। হ্যাঁ হ্যাঁ, এখানে আমাকে সবাই চেনে। অলরাইট, সো আমার সাথে এখন আমি যার সাথে কথা বলছি সে হলো বিদ্রোহী, এন্ড আমি অনেক দিন আগে থেকে চিনি, এবং এখন বিদ্রোহী যেভাবে করে কথা বলছে আমি এই বিদ্রোহীকে চিনি না, আমি অন্য একটা বিদ্রোহীকে চিনি, তাই না বিদ্রোহী? বলো আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। ইনফ্যাক্ট এখন আরো বেশি ভালো হয়ে গেছে বিদ্রোহী, ট্রাস্ট মি। আপু শোনো, বলো। ওই জাহান অরণ্য ভাইয়াকে আমার কথা বলবে, আমি তোমাকে বলেছি। একদম বলবো, একদম 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 ডান, ঠিক আছে। আচ্ছা আপু, আপু আমি কি আমি কি এখন রেখে দিব আপু? তুমি কি এখন রেখে দিবা? আচ্ছা ঠিক আছে, এখন তুমি রেখে দাও, নেক্সট এপিসোড থেকে ইনশাআল্লাহ তোমাদের সাথে অনেক বেশি বেশি করে কথা হবে। আমি রাখালকে রাখালকে আমি এখনই বলে দিচ্ছি। আরে বাহ, ওদের সব গ্যাং একসাথে, এখন এখনই বলে দিচ্ছি যে লুকিয়ে থাকলেও আমাদের পড়শি আপু যদি লুকিয়ে থাকতে চায়, আড়াল হতে চায়, পারবে না, নিজেকে আড়াল করে রাখতে পারবে না, একদমই পারবো না, একদমই। তোমরা আমাকে খুঁজে বের করেই ফেলবো, আমি জানি সেটা। ওকে আপু, হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার বিদ্রু, খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, ওয়াও, মানে ভালো লাগে, বুঝছো? ভালো লাগে যখন আমি আমি ছাড়তে চাইলেও যখন তোমরা আমাকে ছাড়ো না, এটা খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ বিদ্রুহী। অ্যান্ড আমি জানি যে লাইক তোমরা আমার আগে যে শোগুলোতে যেভাবে রেগুলার ওয়েতে তোমরা আমার সাথে ছিলে, রেগুলারলি আমাকে এসএমএস করতে, আমাকে ফোন কলসের মাধ্যমে আমার সাথে আড্ডা দিতে, এই প্রোগ্রামটাতে এই শোটাতেও ইনশাল্লাহ তোমরা এইভাবেই থাকবে। এবং আমি আমি এটাও বিশ্বাস করি যে শুধুমাত্র তোমরা না, আরও অনেক নতুন নতুন কিছু বন্ধু আমি এখানে পাবো, ফর শিওর, ইনশাল্লাহ।
সো ইয়েস, এখন যে ব্যাপারটা তোমাদেরকে বলবো সেই ব্যাপারটা একটু তোমাদেরকে একটা ব্যাপার একটু জানিয়ে রাখতে চাই। তোমরা কিন্তু শুনছো পোর্শে অন দ্য মাইক ব্রট টু ইউ বাই JCX ডেভেলপমেন্ট। অ্যান্ড এখন আরেকটা যে ব্যাপার, জাপানের স্থাপত্য নকশায় নির্মিতব্য JCX বিজনেস টাওয়ারে অফিস স্পেস বিক্রি শুরু হয়েছে। বসুন্ধরা আই ব্লকে অবস্থিত বিল্ডিংটিতে থাকবে VRS এয়ার কন্ডিশন সিস্টেম, তিনটি বেসমেন্ট গাড়ি পার্কিং সুবিধা সহ স্থাপিত হবে 7টি লিফট ও এক জোড়া এসকেলেটর। এটি দেশের বিল্ডিং কোড মেনে ভূমিকম্প সহনীয় স্থাপত্য হিসেবে গড়ে উঠছে। দৃষ্টিনন্দন এই স্থাপনাটির অনন্য সুবিধার মধ্যে রয়েছে সোয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট, স্মোক ডিটেক্টর উইথ ফায়ার ফাইটিং ন্যানো টেকনোলজি STP। বিস্তারিত জানতে কিন্তু ভিজিট করতে হবে jcxbt.com অথবা ফেসবুক পেজে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই জেনে ফেলতে পারো, এবং সেই পেজটি হলো facebook.com/jcxbusinesstowers। সো দ্যাটস আ থিং অ্যাকচুয়ালি। ওয়াও, আমি কত জ্ঞান দিয়ে ফেলছি। এখন আমরা একটা ব্রেকে যাব এবং গানে যাব। সো আসি একটু পরেই, জাস্ট স্টে টিউনড। ক্যাপিটাল FM JCX Developments Limited. Ekdomi, yes, you are listening Porshi on the mic, brought to you by JCX Development. And আমি তো আছি, একদমই একদমই আছি, হলো ঠিক রাত 11টা পর্যন্ত। এর মধ্যে তো আজকে যেহেতু আমার ফার্স্ট ডে এখানে, এবং আজকে যেহেতু ইউ নো তোমাদের সাথে আমি পরিচিত হতে এসেছি অ্যাজ আরজে, অ্যাজ আ ফ্রেন্ড অফ ইউজ, বাট আমি আগেই বলে দিচ্ছি যে সিঙ্গার পোর্শিকে জাস্ট এখানে সিঙ্গার পোর্শির সাথে কথা বলছি, ব্যাপারটা একদমই ভুলে যাও মাথা থেকে, ওটা একদমই ছেড়ে ফেলে দাও। কারণ যখনই নাকি তোমরা আমাকে ওভাবে করে চিন্তা করে কথা বলতে আসবে, তখন মন খুলে কথা বলতে পারবে না। সো ঠিক আছে, সিঙ্গার পোর্শি যখন আমি এখান থেকে যখন বের হবো, তখন এই রুমটা থেকে যখন বের হবো এবং এই অফিসটা থেকে যখন বের হবো, তখন হলো সিঙ্গার পোর্শি, তখন হলো আমার সাথে তোমরা গান নিয়ে কথা বলতে পারো, বা আমি হলো গানের মাধ্যমে তোমাদের সামনে আসবো, ডোন্ট ভ্যারি। বাট যতক্ষণ আমি এখানে থাকবো এভরি ফ্রাইডেতে ঠিক রাত 9টা থেকে 11টা পর্যন্ত, এই দুটো ঘন্টা কিন্তু আমি শুধুমাত্র তোমাদের বন্ধু হিসেবেই আছি। অলরাইট, সো তোমাদের সবার সব কথা আমার সাথে শেয়ার করতে পারো, তোমাদের সবার যত কথা আছে একদমই। এবং তোমাদেরকে একটা ব্যাপার একটু মানে কয়েকটা ব্যাপার একটু বলে দিচ্ছি কিভাবে তোমরা আমার সাথে শেয়ার করতে পারবে তোমাদের কথাগুলো। প্রথমত যেটা করতে পারো, আমাকে যেহেতু এখন তোমরা ফেসবুকে দেখতে পাচ্ছ, সো ফেসবুকে কিন্তু আমার সাথে জয়েন করে ফেলতে পারো এবং আমাকে কমেন্ট করতে পারো, সেখানেও আস করতে পারো বিভিন্ন প্রশ্ন। আর ফেসবুকে যে পেজটিতে আমাকে এখন দেখতে পাচ্ছ সেটা হলো facebook.com/capitalfm948। আবারও বলে দিচ্ছি facebook.com/capitalfm948। এবং আমাকে কিন্তু বেশি বেশি করে SMS করতে পারো, এবং SMS করার জন্য যে নিয়মটি আছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে, জাস্ট যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে। এবং আরও একটা ব্যাপার আছে, তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও লাইভে, সেই ক্ষেত্রে কিন্তু একটা নম্বর আছে, হ্যাঁ, এবং এই নম্বরে কিন্তু আমার সাথে তোমরা কথা বলতে পারবে এবং এই নম্বরে কল করতে পারবে ডেফিনেটলি। নম্বরটি হলো 02-55-03-6659। আবারও বলে দিচ্ছি 02-55-03-6659। অলরাইট, সো অলরেডি আমার সাথে অনেকে তোমরা জয়েন করেছো, বাট একজন কলার আছে আমার সাথে, কে আছে? হ্যালো, এটা মনে করো হয়, হ্যাঁ এটা হলো এমন একটা ব্যাপার, সেটা হলো হোতা হ্যায়। হ্যালো হ্যালো, হ্যাঁ পড়ছি। হ্যাঁ, আমি তো তোমাকেও চিনি। ওয়াও, থ্যাঙ্ক ইউ। বলো তো। ইয়েস, আমি তোমাকেও চিনতে পারছি। হ্যালো শিশির। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি তো তোমাদের সবাইকে চিনি। হ্যাঁ, তোমাদেরকে যদি আমি না চিনি তাহলে কিভাবে হবে বলো? থ্যাঙ্ক ইউ সো মাচ জানার জন্য। আর স্টেশন থেকে যখন চলে আসছিল তখন রিয়েলি কান্না করছিলাম, বুঝছো? আরে কার জন্য এরকম কান্না করিনি কখনোই, ফার্স্ট টাইম তোমার জন্য কান্না করছিলাম, খারাপ লাগছিল, বুঝছো? That's so cute. না, একদমই কান্নাকাটি যেন তোমরা না করো, একদম যেন মন খারাপটা না করো, এই জন্য তো এখানে চলে এসেছি দেখো। এবং এখন আরো বেটার হয়েছে বুঝছো, শুক্রবারে কোনো কাজ টাজ থাকবে না তোমাদের, আর ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কথা বলতে পারবা, কারণ একদম 9টা থেকে 11টা পর্যন্ত। সো একদমই চিল চিল মুডে কথা বলতে পারবা।
হ্যাঁ শুক্রবার একদম ফ্রি থাকি তো একদিন শোনা যায় ভালো করে পুরো শোটাই শুনি সেগুলোই শুনতাম পুরো শোটাই বাট এখন আরো আমি একদমই হাই বলে দিয়েছি তোমার পক্ষ থেকে আমি বলে দিয়েছি আর মানে বলা হয়ে গেছে আর একটা যে ব্যাপার থ্যাংক ইউ সো মাচ শিশির আমার সাথে থাকার জন্য এবং তোমরা সবাই অ্যাকচুয়ালি আমার সাথে যে আজকে ফার্স্ট ডেতেই যে তোমরা সবাই আমার সাথে জয়েন করবে আমি আসলে বুঝি নাই সত্যি কথা আমার কাছে মনে হচ্ছিল ওকে ফাইন তোমরা জানি না হয়তোবা জয়েন করলেও হয়তোবা কয়েকটা দিন সময় লাগবে তারপর তোমরা আস্তে আস্তে গ্র্যাজুয়েলি আমার সাথে জয়েন করবে বাট ফার্স্ট ডেতেই তোমরা সবাই তোমাদের সবাইকে পেয়ে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে যে না ফাইন আমরা আমরাই তো এখানে জাস্ট সবাই এখানে জয়েন করছে ইনশাআল্লাহ সবাই এবং তোমরা যারা যারা আমার সাথে জয়েন করছো থ্যাংক ইউ ভালো লাগে বুঝছো ভালো লাগে সামটাইমস আচ্ছা আমাকে অলরেডি অনেকে মেসেজ করেছে আমাকে রফিকুল লিখেছেন হাই কেমন আছো আচ্ছা উনি শরীয়তপুর থেকে লিখেছেন হাই কেমন আছো এফ এম এ প্রথম এস এম এস করলাম তোমার সাথে আচ্ছা তোমার জন্য বা এরকম কিছু একটা হয়তো বা তুমি লিখতে চেয়েছো থ্যাংক ইউ সো মাচ রফিকুল থ্যাংক ইউ আর আমি তো খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তোমার কি অবস্থা হারুন লিখেছেন সিরাজগঞ্জ থেকে আজ তোকে শুনতে পেয়ে খুব ভালো লাগছে আরে বাহ থ্যাংক ইউ সো মাচ হারুন জাস্ট ভাবা যায় না আচ্ছা রিফাত খান লিখেছে অ্যাকচুয়ালি হ্যাঁ আমি এখানে একটা ব্যাপার তোমাদেরকে বলে রাখছি যে আমি আগে যখন ওখানে কথা বলতাম তখন মানে আরেকটা স্টেশনে যখন আমি ছিলাম তখন আমি কিন্তু অনেককে বলেছি দেখো ফ্রেন্ডলি কথা বলার জন্য ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু কল মি তুই দেন ইউ ক্যান জাস্ট কল মি দ্যাট তুমি আমাকে তুই করেও রাখতে পারো ফ্রেন্ড হিসেবে কোনো সমস্যা নেই ইটস ওকে ইটস টোটালি ওকে জাস্ট চিল থাকো অলওয়েজ এবং তোমার আমি অ্যাকচুয়ালি কেন এই কথাটা বলি কারণ হলো কি যে অনেক সময় থাকে না যে মানুষের এরকম একজনের সাথে কথা বলতে এটা কোনো সলিউশন পাবার জন্য না কথা বলাটা হয় বা কথা শেয়ার করাটা হয় শুধুমাত্র থাকে না মাঝে মাঝে যে আমি যদি কথাগুলি কাউকে বলতে পারতাম তাহলে ভালো লাগতো এই একটা ব্যাপার আর কি তো এইটার জন্য মন খুলে কথা বলার জন্য তুমি যদি আমাকে তুমি করে রাখতে চাও অবশ্যই তুমি করে রাখতে পারো তুমি যদি আমাকে ফ্রেন্ডলি ভাবার জন্য তুমি করে রাখতে চাও নো প্রবলেম ইউ আর ওয়েলকাম ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট ওকে জাস্ট chill and rifat khan likheche ami new friend hi rifat ki obostha rangpur theke tumi likhecho and 94.8 shunte acha ekdomi shunte tumi rangpur shunte parcho na i guess স্টেশন করা হোক ওকে হ্যাঁ অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ স্টেশন করা হবে ডোন্ট ওয়ারি আস্তে আস্তে আমরা আরও বেশি আমাদের এই রেডিও স্টেশনটাকে আরও বেশি আরও ওয়াইডলি আমরা স্প্রেড করবো ইনশাল্লাহ ডোন্ট ওয়ারি ঠিক আছে আর সাদিয়া আর আজ আড়াই হাজার আচ্ছা আড়াই হাজার থেকে তুমি লিখেছো সাদিয়া হাই আপু হাই সাদিয়া কি অবস্থা কেমন আছে তুমি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি তোমার নিউ লিসনার এই ফার্স্ট তোমাকে শুনছি অনেক ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ সাদিয়া অ্যান্ড আই রিয়েলি হোপ যে তোমরা এখন আজকে যারা আমার নিউ যারা যারা লিসনার্স আছো এখন থেকে সবসময় আমার সাথেই থাকবে এবং সবসময় অনেক 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 কথা হবে অনেক আড্ডা হবে অ্যাকচুয়ালি কথা মিনস হলো অনেক আড্ডা হবে দ্যাটস ফর শিওর এবং একটা ব্যাপার তোমাদেরকে একটু জানিয়ে রাখছি সেটা হলো আমি এত দূরে কিছু দেখি না দ্যাটস ওয়াই আমার চশমা লাগবে অলরাইট ইয়েস তোমার না অ্যাকচুয়ালি এটা অনেকে হয়তো বা জানো আর যারা যারা জানো না তাদেরকে বলছে আমি দূরে কিছু দেখি না বাবা আমার দূরে চশমা লাগে আর আমি কিছু দেখি না অলরাইট প্লিজ এই চশমাটাকে ইগনোর করো হ্যাঁ কেউ কিন্তু দেখো না কেউ এটা এটাকে জাস্ট মাথায় আনবো না যে আমি চশমা পরেছি জাস্ট মাথাতেই আনবো না আচ্ছা সাইয়েদ সাকিব আমাকে লিখেছে আপু কমেন্ট দেখেন না এই যে আমি দেখে ফেলছি আসলে এতক্ষণ চশমা ছিল না তো সামনে দ্যাটস আমি দেখি নাই এখন আমি চশমা পড়েছি এখন আমি দেখে ফেলেছি আর এম ডি ইয়ার হোসেন রনি লিখেছে হ্যালো ডিয়ার ক্রাশ কেমন আছো আলহামদুলিল্লাহ ভেরি গুড অ্যান্ড থ্যাংক ইউ আর হলো তোমরা আর কার কার লিখেছো আমাকে এম ডি হাসান লিখেছো আপু তোমাকে অনেক সুন্দর লাগছে আলে বা থ্যাংক ইউ আলে বা বাডি ওকে
Okay, hello buddy. Alright, hi. And MS Tanjina likheche acha tumi ekta ganer jonno request korecho definitely ami obosshoi try korbo ganti hoy play korar jonno na to play korar jonno I'm try korbo just I'm play korbo don't worry ar MD Ridhay Hasan likheche hi Porshi apo kemon acho alhamdulillah bhishon bhalo achi Ridhay tomar ki obostha bolo to acha Ridhay naam dekhi ashlo amar kache hotat kore mone holo ajke kintu amader shobar pochonder Ridhay Khaner birthday chilo Okay, ajke 3 tarikh January 3 tarikh and it's his birthday so amader shobar pokkho theke ebong capital fm 94.8 er pokkho theke Ridhay bhaiya ke Ridhay Khan ke onek 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 jonmodiner shubhechha happy birthday Ridhay bhaiya and আর কারা কারা আছো আর অনেকে তোমরা আছো আমাকে মানিক লিখেছেন তারপর একজন কলার আছে আমি একটু কমেন্ট একটু পরে পড়ছি এবং কলার হলো মানে থাকে না মাঝে মাঝে আমরা আসলে যখন কলে কাউকে পাই না তখন আমরা ঘুমিয়ে যাই সো এরকম মাঝে মাঝে ঘুমায় যেতেই পারে সমস্যা নেই ভাই অলরাইট আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম না আছো তো ঘুমাই তাই হ্যাঁ আমি তো এখন ক্যাপিটাল এফ 94.8 এ এখন আমার শোটার নাম হলো পোরশন দা মাইক হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আচ্ছা ভাইয়া শোনো তুমি সবাইকে একটু তোমার নামটা একটু বলে ফেলো তো আমার নাম হলো রাকিব রাকিব ইয়েস এখন বলো রাকিব কি অবস্থা তোমার রাকিব তুমি কই আচ্ছা কোনো সমস্যা নেই রাকিব তুমি আরেকটাবার আমাকে কল করতে পারো কোনো সমস্যা নেই রাইট সো আরেকজন কলার আছে আই গেস হ্যালো হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আপু আমি করোনা আমেরিকা বলছিলাম আরে তাই নাকি কি অবস্থা তারপর থেকে হলো আমি সবাইকে চেনা শুরু করবো এবার সবাই এখান থেকে দুই মাস আগে আপনার ফোন করেছিলাম তো ঠিক আছে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ভেরি গুড আচ্ছা বাহ এবার আপনি সবাইকে আবার একটু বলে ফেলেন সবাইকে নামটা বলে ফেলেন পুরোনাই মৃধা মৃধা হ্যাঁ মৃধা কি অবস্থা ভাই আপনার বলেন জীবন কেমন চলছে এইতো আপু ভালো আছি জীবন কেমন চলে আপনার ভালো বেশ ভালোই চলছে আর কি আচ্ছা আমাকে কেউ না এখন পর্যন্ত হ্যাপি নিউ ইয়ার এর উইশ করেনি খালি দুই একজন বাদে আপনি আমাকে করবেন হ্যাপি নিউ ইয়ার করবেন অবশ্যই করব কেন করব না হ্যাপি নিউ ইয়ার আপু আরে জাস্ট থ্যাঙ্ক ইউ হ্যাপি নিউ ইয়ার আচ্ছা নতুন বছর তো শুরু হয়ে গেল নতুন এই দুটা দিন দু তিনটা দিন যে কেমন গেল এই যে আজকে তো 3 তারিখ এই তিনটা দিন কেমন গেল দুই তিনটা দিন তো ভালোই কাছে তারপরে এই ঠান্ডা না সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে তো খুবটা খারাপ লাগতেছে একদম একদম সারা দিনটা বৃষ্টির কারণে খুব আই নো রাইট ইটস ওকে বাট আর এই তো এই শীতের দিন তার কয়দিন থাকে বলেন একটু প্যারা দিচ্ছে দ্যাটস ওকে বাট আর কয়েকদিন পরেই তো শীত চলে যাবে থাক আমরা একটু সহ্য করি না বেচারা শীত বলে কথা আপনি খুব ভালো থাকবেন হ্যাঁ ইনশাল্লাহ আবার কথা হবে ঠিক আছে আচ্ছা আবু হ্যাঁ আবার কথা হবে ভালো থাকবেন একদম হ্যাঁ ইনশাল্লাহ এন্ড থ্যাংক ইউ সো মাচ তোমরা তোমরা যা যা আমার সাথে এখন জয়েন করে ফেলেছ অলরেডি তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস এবং এখন যেটা করবো সেটা হল একটা গান প্লে করবো এবং গানটা কিসের জন্য প্লে করছি অবশ্যই আমাদের সবার পছন্দের একজন কম্পোজার এবং একজন সিঙ্গার বাট স্টিল আজকে যেহেতু ওনার বার্থডে দ্যাটস ওয়াই হৃদয় ভাইয়ের বল না এই গানটা আমরা প্লে করছি আই রিয়েলি হোপ সবার কাছে ভালো লাগবে জাস্ট আসছি একটু পরে স্টে টিউনড You're listening to Capital FM. JCX Developments Limited. Yes, একদমই তোমরা শুনছো পোর্শি অন দ্য মাইক ব্রট ইউ বাই JCX Development এবং এই নতুন ঘন্টায় কিন্তু তোমাদের সাথে আমি আছি হ্যাঁ এই আমাকেই তোমরা পাবা এই নতুন ঘন্টাতেও and you're listening Capital FM
আর যে ব্যাপারটা আছে সেটা হলো তোমরা কিন্তু অলরেডি অনেকে আমার সাথে জয়েন করে ফেলেছো, থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার সাথে জয়েন করেছো, এবং এখন পর্যন্ত যারা যারা জয়েন করোনি এবং এস এম এস করোনি এবং কমেন্ট করোনি এবং কল করোনি, এই যে করোনির লিস্টে যারা যারা আছো, হ্যাঁ তোমাদের সবাইকে একটু বলে দিচ্ছি, আমার সাথে কিন্তু এখনই জয়েন করে ফেলতে পারো এবং কমেন্ট করতে পারো facebook.com/capitalfm948 এই পেজে গিয়ে, আবারও বলে দিচ্ছি facebook.com/capitalfm948 এবং আরেকটা যে ব্যাপার আছে সেটা হলো আমাকে এস এম এস করতে পারো বেশি বেশি করে, এবং আমাকে এস এম এস করার জন্য যে নিয়মটি আছে সেটা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে জাস্ট লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে। আর আমাকে কিন্তু কল করার জন্য যে নম্বরটি আছে তা হলো 02 55 03 66 59, আবারও বলে দিচ্ছি 02 55 03 66 59, এবং একজন কলার আছে আমার সাথে, কে আছে? হ্যালো 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 ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? ঘোড়াশাল থেকে, ওকে, তো আমি কি আপনার নামটা একটু জানতে পারি? আমার নাম কাইয়ুম। কাইয়ুম, আরে বাহ, আপনার নামটা আমার খুব ভালো মতো মনে থাকবে, আপনি জানেন। আপনি জানতে না চাইলেও আমি বলবো, সেটা হলো আমার যে ব্যান্ড আছে, লাইক আমার যে টিম আছে, সেই টিমের যে কিবোর্ডিস্ট আছেন ওনার নামও হলো কাইয়ুম, এবং আমি ওনাকে সবসময় জ্বালাতে থাকি যখনই ইউনো আমি ইয়েতে যাই, শোতে যাই, স্টেজে যখন থাকি তখন আমি সারাক্ষণ কাইয়ুম ভাইকে জ্বালাতে থাকি। সো এটার জন্য আপনার নামটা আমি সবসময় মনে রাখতে পারবো, খুব ইজি হলো আমার কাছে নামটা। অ্যান্ড এবার বলেন কাইয়ুম ভাই, আপনার নতুন বছর কিরকম যাচ্ছে? ইনশাআল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আপনার তো মনে এটা ফার্স্ট শো, তাই? এইটা আজকে আমার ফার্স্ট শো। জি, আমি আপনার ওই ব্যাপারে আপনার দেখলাম, এক দেখলাম তো আপনি ক্যাপিটাল এবং ফোর্স 49 এসে আপনি ফার্স্ট প্রথম পাবেন আজকে, তো সেই জন্য অধিক আগ্রহী ছিলাম। ওকে, তো একটি গানের জন্য রিকোয়েস্ট করা যাবে? সরি, আমি বুঝতে পেরেছি, একদম ইনশাল্লাহ আমি ট্রাই করবো গানটি প্লে করার জন্য অবশ্যই। আর একদমই যদি না হয়, হ্যাঁ আমি তো আমার 100% আমি ট্রাই করবো, মানে লেভেল বেস্ট আমি ট্রাই করবো, বাট যদি একদমই না হয় তাহলে আমার পছন্দের একটা গান আমি আপনার জন্য প্লে করে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ কারণ ভাই, খুব ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার কথা হবে, টেক কেয়ার। অ্যান্ড এখন তোমাদেরকে যেটা বলবো যে আছি তো আমি, বলো সো আমার সাথে কারা কারা তোমরা জয়েন করে ফেলেছো, কারা কারা আমাকে এস এম এস করছো, কারা কারা আমাকে কমেন্ট করছো। বিলকেস হক লিখেছে, আপু তোমাকে অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ। আসলে আপু আমি অনেক ডিপ্রেশনে আছি, সামনেই আমার HSC এক্সাম, প্রিয় মানুষের অবহেলা আর দূরে সরে দেয়। আচ্ছা আচ্ছা, ওয়েট, HSC এক্সাম, প্রিয় মানুষের অবহেলা আর দূরে সেরে দেয়া, আই গেস এটা তুমি বলতে চেয়েছ, এই সব কিছু মিলিয়ে তুমি ডিপ্রেশনে আছো। প্রথমত বলবো যে আমি এক্সামের কথায় আসি, তুমি এক্সামের ব্যাপার নিয়ে কখনো, এটা অবশ্যই আমি আমার যখন এক্সামের সময় আমি অনেক বেশি ইয়ে থাকি, যে টেনশনে থাকি যে এক্সাম কেমন হবে না হবে এই সেই সেই সেই, বাট একটা সময়ের পরে না আমার কাছে যেটা মনে হয়েছে যে কখনো কাউকে পরীক্ষার রেজাল্ট দিয়ে বিচার করা যায় না, এটা অলওয়েজ মনে রাখবা যে তোমার পরীক্ষার রেজাল্ট তুমি, বাট তাই বলে আবার এটা না যে তুমি স্টাডি ওভাবে করে করবে না, তুমি তোমার তোমার সাধ্যে যতটুকু করলা তুমি জাস্ট হার্ডওয়ার্ক করে যাবে, তুমি বেশি করে স্টাডি করবা, বাট এমন কিছু এতটা প্রেশার নিও না যেটাতে নাকি নিজের ক্ষতি হয়। হ্যাঁ, আরেকটা যে ব্যাপার সেটা হলো যে
এই জন্য বললাম যে এক্সাম দিয়ে বা তার কার কি রেজাল্ট সেটা দিয়ে কখনোই কাউকে জাজ করা যায় না, এটা এই জন্য বললাম যে তুমি দেখবে যে অনেক বড় বড় অনেক গুণীজন মানুষ রয়েছেন, সায়েন্টিস্ট থেকে শুরু করে অনেকে আছেন। আমি সায়েন্টিস্টের কথাই বললাম কারণ ওনাদের কথাই যখন আসে তখন এই ব্যাপারটা ওনাদের মাঝেই বেশি দেখা যায়। অনেকে আছে লাইক স্কুলে কলেজে কখনো ভালো রেজাল্ট করেন নাই বা ওনাদেরকে অনেককে আছে রাস্টিকেট করে দেওয়া হয়েছে, কিন্তু স্টিল ওনারা কিন্তু আজকে আমাদের চোখের সামনে একজন আইকন হিসেবে আছেন। তো অলওয়েজ মনে রাখবা যে এক্সামের রেজাল্ট দিয়ে যদি কেউ তোমাকে জাজ করতে চায় তাহলে সেই মানুষটা ভুল। নিজেকে ভালো রাখবা, পজিটিভ ওয়েতে মানে পজিটিভ ওয়েতে চিন্তা করবা, ঠিক পথে থাকবা এবং হার্ডওয়ার্ক করবা। হ্যাঁ, তারা পেরেছে দেখে আমি খারাপ রেজাল্ট করলে আমি এরকম হতে পারবো, শুধুমাত্র স্বপ্ন নিয়ে বসে থাকলে চলবে না, সেটা নিয়ে বাস্তবায়নের জন্য যেটা করতে হবে তোমাকে কিন্তু ভালো মতো ওভাবে করে হার্ডওয়ার্কটা করতে হবে। এবার আসি সেকেন্ড যে টপিকটা আছে, প্রিয় মানুষের দূরে ঠেলে দেওয়ার যে ব্যাপারটা। একটা কথা মাথায় অলওয়েজ রাখবা, তুমি যে মানুষটাকে ভালোবাসো সে মানুষটাকে তো তুমি ভালোবাসো, রাইট? তো ভালোবাসার মানুষটা প্রথমত কখনো এক্সপেকটেশন নিয়ে কাউকে ভালোবাসবা না, নেভার ডু দ্যাট। কখনো এক্সপেকটেশন নিয়ে যখন তুমি কাউকে ভালোবাসবে, হ্যাঁ, ভালোবাসার মানুষের প্রতি অনেক ধরনের এক্সপেকটেশন আসলে অটোমেটিক্যালি চলে আসে, দ্যাটস ফর শিওর, এটা আসলে আসবে, এটা বলে করে থামানো যায় না। বাট যখনই দেখবে এক্সপেকটেশন লেভেলটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তখনই নিজেকে কন্ট্রোল করবো এবং তখনই চিন্তা করবো যে না, ওকে ফাইন, কারণ সবাই কিন্তু এক ধরনের হয় না। এক, তুমি যেভাবে চিন্তা করছো, তুমি যেরকম মানুষ, তোমার সামনে মানুষটা কিন্তু ঠিক সেম হবে না, এটা কখনই সম্ভব না। হ্যাঁ, সো তার চিন্তাভাবনাটা একটু অন্যরকম হবে। এটার জন্য দেখা যায় যে অনেক সময় এই ব্যাপারটা কাজ করে যে আমি এটা চিন্তা করছি, ও কেন চিন্তা করছে না, তার মানে ও আমাকে লাভ করে না, এটা হয়। সো এক্সপেকটেশনটা রাখবা না। আরেকটা যে ব্যাপার যে দূরে ঠেলে দেয় এবং তোমার কাছ থেকে দূরে থাকা এবং চলে যাওয়া, এই ব্যাপারটা যদি আসে তখন আমি বলবো যে তোমাকে ভালোবাসে সে যদি আরও কোথাও দূরে চলে যায় আলটিমেটলি সে তোমার কাছেই আসবে, আর যে তোমাকে ভালোবাসে না তাকে তুমি দড়ি দিয়ে, রশি দিয়ে, শেকল দিয়ে, কোনো কিছু দিয়ে তুমি বেঁধে রাখতে পারবা না। তুমি যতই তাকে ভালোবাসো না কেন, তুমি তাকে কখনোই বেঁধে রাখতে পারবে না। এই কথাটা জাস্ট একদমই মেনে নাও, এটা অ্যাকচুয়ালি ইউনিভার্সাল ট্রুথ। সো দ্য থিং ইজ, কখনো এটা চিন্তা করবা না যে এই মানুষটা কেন ওরকম করলো, ওই মানুষটা কেন এরকম করলো, বা এটা কি এরকম হবে, বা ওটা কি এরকম হবে। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট, অলওয়েজ মনে রাখবা যে তোমার সে তোমার কাছেই আসবে, আর যে তোমার না সে কখনো তোমার হবে না। ওকে, অ্যান্ড মন খারাপ করো না, মন খারাপ একদমই করবা না, কখনো মন খারাপ করবা না। আর 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 কারা কারা লিখেছে আমাকে, শাওন লিখেছে, তারপর হলো শাওন ফার্স্টে হলো একটা জাপানিজ, না জাপানিজ না, এটা এলিয়েনের ভাষায় কিছু একটা লিখেছে। এলিয়েনের ভাষাটা আমি আসলে এখনও শিখতে পারি নাই, খুবই দুঃখিত। আমি যখন নাকি এলিয়েনদের কাছ থেকে আমি ভাষাটা শিখে ফেলবো তখনই আমি অবশ্যই তোমার এটার আনসারটা দিব, কারণ এখন আমি বুঝতে পারছি না ভাষাটা। বা তারপর তুমি যেটা লিখেছো, কেমন আছেন আপনি, খুব কিউট, থ্যাংক ইউ সো মাচ শাওন, এটা আমি বুঝছি, থ্যাংক ইউ। প্রত্যয় লিখেছে নরসিংদী থেকে, হাই মাই সুইট আপু, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার প্রত্যয়। আচ্ছা, তুমি আমাকে আগে স্টেশনে শুনতা আর এখন ক্যাপিটাল FM এ শুনছো, তোমার সাথেই আছে, থ্যাংক ইউ সো মাচ। পারলে আমার জন্য প্লে করো, আচ্ছা তুমি একটা গানের জন্য রিকোয়েস্ট করেছো, আমি অবশ্যই ট্রাই করবো গানটি প্লে করার জন্য। মোহাম্মদ হাসান আমাকে লিখেছেন, ওয়েলকাম টু ক্যাপিটাল FM, থ্যাংক ইউ, আই লাভ ইউ মোর দ্যান ইউ লাভ ইউর সেলফ, রিয়েলি থ্যাংক ইউ, ইউর সো মাচ বিউটিফুল। তুমি যে অ্যাক্টিং কেন শুরু করো না সেটাই আমি, ভাই সবাইকে দিয়ে সব কিছু হয় না ভাই, আমি এটা সবাইকে বুঝাই পারি না ভাই, ওফো, কেউ বোঝে না, বোঝে না, সে বোঝে না। আচ্ছা, এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ। আকলিমা আখি লিখেছে, আই লাইক ইউ আপি, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার আখি। অ্যান্ড MD অজিত লিখেছে চিটাগং থেকে, হাই পোশি, সরি লেট করে SMS করার জন্য, হ্যাপি নিউ ইয়ার 2020, হ্যাপি নিউ ইয়ার আজিত, ইটস ওকে, ইটস ওকে, কোনো সমস্যা নেই, SMS তো করেছো, দ্যাটস ইট। অ্যান্ড রমিম সবার থেকে লিখেছে, আপু পোশি আপু, আই লাভ ইউ, আই ইন ক্লাস 6, আরে বা তুমি তো অনেক বড় ক্লাসে পড়ো বাবা। আপু আই হ্যাভ গট GPA 5, কংগ্রেচুলেশনস, অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার, প্লিজ গিভ ইয়ার পার্সোনাল মোবাইল নাম্বার, আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দিচ্ছি, তুমি কিন্তু কাউকে বলবা না, হ্যাঁ একদম চুপি চুপি বলছি, 02555 03 6 59, ঠিক আছে, এটা জাস্ট নোট করে রাখো। আরেকটা যে ব্যাপার যে তুমি কিন্তু এই নাম্বার আমাকে শুধুমাত্র এভরি ফ্রাইডেতে পাবা, হ্যাঁ রাত 9:00 থেকে 11:00 মধ্যে,
অবশ্যই পাবো, ঠিক আছে? তো অবশ্যই কথা হবে ইনশাআল্লাহ। এন্ড একজন কলার আছে আমার সাথে, কে আছে? হ্যালো, আমি কার সাথে কথা বলছি এত সুইট করে? আমার নাম আয়েশা। আয়েশা, তুমি এত সুইট করে কথা বলো, তুমি কি জানো সেটা? আমরা রাজ্যে পেয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি কিসে পড়ো বলো তো? ক্লাস সিক্সে পড়ো? আরে বাহ, কোথায় থাকো? সাভার থাকো? আচ্ছা আয়েশা, তুমি ক্লাস সিক্সে পড়ো, তার মানে তোমাদের এক্সামের তোমাদের রেজাল্ট তো দিয়েছে, তাই না? রেজাল্ট দিয়েছে, পাশ করেছো? আচ্ছা তাহলে হবে, আর বাকিটা আমি জিজ্ঞেস করছি না, পাশ করলেই হবে। তুমি জানো আমি যখন এক্সাম হল থেকে যখন বের হতাম, আমাকে সবসময় আমার নানু জিজ্ঞেস করতো, মানে নানুর থেকে বেশি, অ্যাকচুয়ালি নানু ওরকম জিজ্ঞেস করতো না, আম্মু আমাকে বলতো। ইনফ্যাক্ট আম্মু এখনো বলে, এক্সাম হল থেকে বের হলেই, আচ্ছা পাশ করবো তুমি? তোমার বেশি ভালো রেজাল্ট করার দরকার নেই, পাশ করবা, মান সম্মানটা থাকবে। আমি বলছি হ্যাঁ পাশ করবো, ডোন্ট ভ্যারি। বলছে হ্যাঁ তাহলেই হবে। আচ্ছা তো মিষ্টি কবে খাওয়াচ্ছ বলো তো? তোমরা সবাই এত ভালো ভালো রেজাল্ট করছো, আমাকে মিষ্টি খাওয়া নেই, এটা একটা কথা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু ওয়েট করে থাকলাম। হ্যাঁ ওকে ওকে, তারপর থ্যাংক ইউ সো মাচ। তোমার কোনো রিকোয়েস্ট আছে গানের? আপু হ্যাঁ, তোমার লক্ষ্মীর গানটা যদি প্লে করতে পারো তবে অবশ্যই করবা। আচ্ছা অবশ্যই আমি করব, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ আয়েশা, ইনশাল্লাহ আবার কথা হবে। আর লোকেশনের গানটা অবশ্যই আমি প্লে করবো, যদিও গানটা অ্যাকচুয়ালি মুভিতে কিন্তু গেয়েছেন হৃদয় খান, এবং এটা অরিজিনালি হৃদয় ভাইয়েরই গাওয়া, এবং আমি হলো এটার ফিমেল যে ভার্জনটা, এটা আমি কভার করেছিলাম। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দিস রিকোয়েস্ট। আর যে ব্যাপারটা আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, শুনছো কিন্তু পোষি অন দ্য মাইক, ব্রট ইউ বাই JCX ডেভেলপমেন্ট। জাপানি স্থাপত্য নকশায় নির্মিতব্য JCX বিজনেস টাওয়ার অফিস স্পেস কিন্তু বিক্রি শুরু হয়ে গেছে। বসুন্ধরা আই ব্লকে অবস্থিত বিল্ডিংটিতে থাকছে VRS এয়ার কন্ডিশন সিস্টেম, তিনটি বেসমেন্ট গাড়ি পার্কিং সুবিধা সহ স্থাপিত হবে 7টি লিফট ও 1 জোড়া এসকেলেটর। এটি দেশের বিল্ডিং কোড মেনে ভূমিকম্প সহনীয় স্থাপনা হিসেবে গড়ে উঠছে। দৃষ্টিনন্দন এই স্থাপনাটির অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে সোয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট, স্মোক ডিটেক্টর উইথ ফায়ার ফাইটিং অ্যান্ড ন্যানো টেকনোলজি STP। বিস্তারিত জানতে কিন্তু ভিজিট করতে হবে jscxpt.com অথবা ফেসবুক পেজে গিয়ে কিন্তু তোমরা এটা জানতে পারবে, এবং ফেসবুক পেজটি হলো facebook.com/jscxbusinesstower, অথবা তোমরা কিন্তু কল করতে পারো 01885996888 নাম্বারে। অলরাইট, কত কিছু বলতে হয়, কত কিছু জানার আছে, জানার আছে অনেক কিছু, শেখার আছে অনেক কিছু, শেখার কোনো শেষ নাই, বাকিটা বললাম না। আমি অলওয়েজ এটা করতাম জানো, আমাদেরকে যখন নাকি টিচাররা বলতেন মহারাজা গানটা কে কে শুনেছো, তোমরা সবাই শুনেছো রাইট, কম বেশি? মহারাজা তোমায় ছিলাম, এটা যে মুভির ছিল, মুভিটার নামটা হলো, আরে এত ফেমাস নামটা আমি কীভাবে ভুলে যেতে পারি, আমার ব্রেনটা আমি আসলে মিউজিয়ামে রাখা উচিত, ও এটা আমার মনে হওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে বলবো। তো সেখানের মধ্যে একটা মজার একটা ডায়লগ থাকে যে শেখার কোনো শেষ নাই, শেখার ইচ্ছা বৃথা, তাই আমি এটা অলওয়েজ বলতাম জানো, অলওয়েজ বলতাম। আমাদেরকে যখন টিচাররা বলতেন দেখো মেয়েরা শেখার কিন্তু কোনো শেষ নাই, শেখো তোমরা, বেশি বেশি করে শেখো, তখন আমরা চুপি চুপি করে বলতাম, যেমন স্যাররা না শোনেন, আমরা চুপি চুপি বলতাম সাথে সাথে, শেখার কোনো শেষ নাই, না স্যার এই জন্য তো শেখার ইচ্ছা বৃথা, তাই আমরা শিখতে চাই না স্যার, হয়ে যেত। সো আমরা এটা অলওয়েজ করতাম, কিন্তু এটা একদমই ঠিক না, শিখতে হবে, হ্যাঁ শিখতে হবে, লাইফে তুমি শাইন করতে চাইলে তোমাকে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু বুঝতে হবে, অনেক কিছু শিখতে হবে। সো এখন যেটা করবো সেটা হলো তোমাদের জন্য একটা গান আমি প্লে করে দেবো, বা তার আগে একজন কি কলার আছে আমাদের সাথে? একদমই একজন কলার আছে, কে আছে আমার সাথে? হ্যালো, ওরে তুমি সেই সাদিয়া,
কি অবস্থা সাদিয়া, বলো কেমন চলছে তোমার সবকিছু? আমার তো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো চলছে। ইনফ্যাক্ট আমি এখানে আসার আগ পর্যন্ত যতটুকু ভালো ছিলাম এখন আরেকটু বেশি ভালো হয়ে গেছি, কারণ তোমরা সবাই এত সুইট, এত সুইট করে আমাকে ওয়েলকাম করছো। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু, এন্ড হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা তোমার এই যে নিউ ইয়ার তো শুরু তাই, আচ্ছা এখন থেকে সবসময় তোমার সাথে কথা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? একদম ঠিক আছে। অলরাইট, আচ্ছা নিউ ইয়ার তো আমরা বলেই ফেললাম, তিনটা দিন অলরেডি চলেও গেছে, এই তিনটা দিন কেমন হলো বলো তো, কেমন গেল? তুমি খুব ভালো থেকো, ইনশাল্লাহ অবশ্যই আবার কথা হবে সাদিয়া, ঠিক আছে? ওকে, এন্ড টাটা, টেক কেয়ার, ওয়েলকাম। আর এখন যেটা করবো তোমাদের জন্য একটা গান আমি প্লে করবো, এবং সো গানটি শুনতে থাকো এবং সাথেই থাকো আমার, আসছে একটু পরেই। Brought to you by JCX Developments Limited. Hello guys, yes this is Porshi and একদমই তোমরা শুনছো পর্ষি অন দ্য মাইক, ব্রট ইউ বাই জেসিএক্স ডেভেলপমেন্ট। আর আমি কিন্তু আরও বেশ কিছুক্ষণ আছি এবং তোমাদের সঙ্গে কথা বলার জন্যই আছি। আমি একটু তাড়াতাড়ি করে তোমাদেরকে একটু বলে দিচ্ছি কীভাবে আমার সাথে জয়েন করে ফেলতে পারো। ফেসবুকে আমার সাথে জয়েন করার জন্য যে পেজটি তোমরা যেতে পারো সেটা হলো facebook.com/capitalfm948। এবং আমাকে কিভাবে SMS করতে পারো, আমাকে SMS করার জন্য যে নিয়মটি আছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে। অ্যান্ড দ্য আরেকটা যে ব্যাপার আছে সেটা হলো আমাকে কিন্তু বেশি বেশি করে কল করতে পারো, এবং আমাকে কল করার জন্য যে নম্বরটি আছে তা হলো 025503669, আবার বলে দিচ্ছি 02-55-03-6-6-5-9। অ্যান্ড আমার সাথে কলার আছে, কে আছে? হ্যালো, বাহ, হ্যালো, হ্যালো, হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। কার সাথে কথা বলছি আমি? আমি সুমন টিচার বলছিলাম। সুমন? Yes. Okay, Shuman bhai, apni kothike jono kotha bolchen? Ami eta Nawabganj theke. Nawabganj theke. Kemon achen bolen, ki obostha? Happy New Year. Bhalo achi. Ami Happy New Year bolechi, amake bole na Happy New Year. Happy New Year apu. Thank you. Ei je ekhon khushi hoyechi. Ami onek sundor try korchhilam achi. Accha, ei je finally ekhon apni ekdomi kotha bolchen. Ebar bolen Shuman bhai. Shuman bhai. আপনি কি করেন, আপনি কি স্টাডি করছেন নাকি কোথাও জব করছেন নাকি? শোনো, আমি না তোমাকে তুমিই ডাকবো, হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে তুমিই ডাকবো, সমস্যা থাকলে তুমি ডাকবো, পিচ্ছি। ওকে শুভর, তারপর বলো নিউ ইয়ার কিভাবে সেলিব্রেট করলা? ভালো, ভালোভাবে। ফ্রেন্ডদের সাথে কি দেখা হয়েছে, মানে দেখা করেছো নাকি বাসার মধ্যেই ছিলা? ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে। ওকে ঠিক আছে। তা শুমন অনেক ঠান্ডা না বাইরে, যা বুঝতে পারছি আমি আসলে তোমার কথা শুনে? আজকে ঠান্ডা একটু কম। ও আজকে ঠান্ডা কম, তাতে এই অবস্থা, রে বাহ। জাস বৃষ্টি হয় ওখানে? হ্যাঁ বৃষ্টি হচ্ছে। ওকে, গতকালকে রাতের থেকে অ্যাকচুয়ালি এখানে বৃষ্টি হওয়া স্টার্ট করেছে, এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছেই আর হচ্ছেই আর হচ্ছে, একটু পর পর একটু থামে না, অনেক অনেক বৃষ্টি, অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি পছন্দ? আরেকটা কথা, কি বকালিবা একটু, এখন থেকে কিন্তু আমি ফোন করব, ঠিক আছে? একদম একদম একদম, তুমি এই যে বললা না তুমি এখন থেকে যদি ফোন না করেছো সুমন, তোমার বাসা থেকে তোমাকে ধরে নিয়ে আসবো এখানে, ঠিক আছে? মনে যেন থাকে। অলরাইট, তোমার কোনো রিকোয়েস্ট আছে কোনো গানের? খুদা তুজে রাইট রাইট রাইট। ওকে আমি ট্রাই করব গানটি প্লে করার,
যদি পসিবল হয় আর যদি পসিবল না হয় তাহলে আমি আমার আরেকটি গান প্লে করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, নো প্রবলেম। অলরাইট, থ্যাংক ইউ সুমন, খুব ভালো থেকো, ইনশাআল্লাহ আবার কথা হবে। থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার এগেইন। অলরাইট, আরেকজন কলার আছে, কে আছে আমার সাথে? হ্যালো, হ্যালো আপু, হাই, আমি নতুন বন্ধু আপনার। তাই, হাউ সুইট। আমি কার সাথে কথা বলছি, নতুন বন্ধুটার নাম কি? নতুন বন্ধুটা হচ্ছে মোহাম্মদ আমিনুল ইসলাম। মোহাম্মদ আমিনুল ইসলাম, কেমন আছেন আপনি? আমি অনেকক্ষণ যাবত 9:30 থেকে আমি নাম্বারটা রিসিভ করলাম, কিন্তু আমি রিং দিতেছি, কিন্তু এখন পর্যন্ত আমি লাইনে পাচ্ছিলাম না। আরে ভাই, আই এম সো সরি, আই এম সো সরি। এই যে এখন আপনি পেয়ে গেছেন না? হ্যাঁ, পেয়ে গেছি, অনেক আমিনুল ভাই, আপনি কি করেন? আমি ছোটখাটো জব করি, ড্রাইভিং। ভেরি গুড, ভেরি গুড। কোন জব আসলে ছোট হয় না, আমি একটা কথা বলি, কোন কাজই ছোট না, সব কাজেই কষ্ট আছে। তো কষ্টের অবশ্যই মূল্যায়ন করা উচিত এবং কোন কাজ ছোট না, ঠিক আছে? একদম। আপনি আপনার আমার কথাটা শুনলেন, শুনে আমার সেই সাথে কথা বলতেছেন, আমার অনেক ভালো লাগলো। আরে থ্যাংক ইউ, এবং এখন থেকে সব সময় কথা হবে, ঠিক আছে? মনে যেন থাকে প্রতি শুক্রবার, প্রতি শুক্রবার রাত 9:00 থেকে 11:00 পর্যন্ত। থ্যাংক ইউ ভাই, এবং ইনশাআল্লাহ আবার কথা হবে। এবং আমাদের কি এখন আমি যেটা বলবো, যে আরেকজন কলার আছে, বাট হলো যিনি আছেন তার আগে আমি একটু বলে নিচ্ছি, আমাকে কল করার জন্য যে নাম্বারটি আছে তা হলো 02-55-03-6659। এবং হ্যাঁ, আচ্ছা, না আমার কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, কোনো প্যারা নাই, আমার কখনোই কোনো প্যারা থাকে না, বাট এখন যেটা করতে হবে সেটা হলো একটা ব্রেকে যেতে হবে। সো ব্রেক থেকে আসছি একটু পরে, জাস্ট স্টে টিউনড। দিস ইজ ক্যাপিটাল এফএম, ব্রট টু ইউ বাই JCX ডেভেলপমেন্টস লিমিটেড। অলরাইট, ইয়াস, তোমরা শুনছো আমাকে, ইট মিন্স শুনছো আমি পড়শি। অলরাইট, সো আমাকে শুনছো উইথ মাই শো পড়শি নাইট, না পড়শি অন দ্য মাইক। আই নো এটা হতা হ্যাঁ, ইট হ্যাপেন্স, হাসবা না। এই যে তোমরা যারা যারা আমাকে দেখছো, হ্যাঁ যারা যারা জানো এটা কেন বলছি, হাসবা না, একদম হাসবা না, হ্যাঁ ভালো হবে না, জাস্ট আই হেট ইউ। আচ্ছা, পড়শি অন দ্য মাইক অ্যান্ড ব্রট ইউ বাই JCX ডেভেলপমেন্ট। অলরাইট, আর হলো আমি যে ব্যাপারটা তোমাদেরকে একটু বলবো, একটু তাড়াতাড়ি করে বলে ফেলি, আমাকে কিন্তু তোমরা বেশি বেশি করে কল করতে পারো, এবং আমাকে কল করার জন্য যে নাম্বারটি আছে তা হলো 02-55-03-6659। আবার বলে দিচ্ছি 02-55-03-6659। অ্যান্ড আমার সাথে কিন্তু তোমরা ফেসবুকে জয়েন করে ফেলতে পারো, এবং আমার সাথে ফেসবুকে যে তোমাকে লাইভ দেখাচ্ছে, ডেফিনেটলি তোমরা যা যা জয়েন করতে চাও এবং কমেন্ট করতে চাও তাদের জন্য বলছি, পেজটি হলো facebook.com/capitalfm948। এবং একজন কলার আছে আই গ্যাস আমার সাথে, কে আছে? হ্যালো, হাই, কেমন আছো তুমি? এই তো ভালো, তুমি কেমন আছো? এত সুন্দর একটা নাম তোমার, কে রেখেছি নামটা? খুব খুশি। আচ্ছা, তোমার নামটা কে রাখলো বলো তো? তুমি একাই একাই সবার আদর নিয়ে নিচ্ছ না? আমি কিসে পড়ো?
আমি ক্লাস 8 শিখছি দিবা প্রবার এসএসসি দিবা বা প্রিপারেশন কেমন তোমার এইটা মোটামুটি মোটামুটি আচ্ছা কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ খুব ভালো হবে ঠিক আছে আপু দোয়া করুন আমার জন্য অনেক অনেক দোয়া রইল ও আপু আর আমি নাট আপু আমি ক্যাপিটাল ফ্রম প্রায় 3 বছর ধরে শুনি আর আপু আমি নাট বলটুর অনেক বড় ফ্রেন্ড আপু তুমি নাট ভাইয়াকে বলবা যে আমি ফোন দিছি অবশ্যই বলবো অবশ্যই বলবো আর বলবো আপু বলটু ভাইয়াকে বলবো আমি বলটু ভাইকে অনেক ভালোবাসি বলটু ভাই ঠিক আছে বলটু ভাই তুমি কই আখি তোমাকে অনেক ভালোবাসি বলটু ভাইয়া বলে দিয়েছি হ্যাপি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আখি ইনশাআল্লাহ আবার কথা হবে আচ্ছা কথা বলছি রেজাউল হাই রেজাউল কি অবস্থা ভালো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি রেজাউল তুমি কোথায় থাকো আমি কুমিল্লায় আচ্ছা রেজাউল তুমি কি হেডফোনে কথা বলছো হেডফোন দিয়ে না না মোবাইলে আচ্ছা মোবাইলে কথা বলছো এই যে এখন ঠিক আছে এখন শুনতে পাচ্ছি আচ্ছা তারপর রেজাউল বলো তোমার কি আসল বিষয় কেমন চলছে হ্যাপি নিউ ইয়ার রেজাউল হ্যাপি নিউ ইয়ার আপু থ্যাংক ইউ আচ্ছা রেজাউল তোমার কি মন খারাপ নাকি মন ভালো কোন সমস্যা নেই তুমি একটু বেশি বেশি করে পড়ো তাহলেই হবে আই গেস একটু প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক বা এই সবকিছুর রেজাল্ট তুমি আরেকটাবার কল করো ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আবার কথা হবে আর ইয়াস বেশি বেশি করে পড়ো আর মন একদম খারাপ করো না প্লিজ ওকে একজন কলার আছে কে আছে হ্যালো 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 হাই আচ্ছা এবার আমাকে কে কল করেছিল জানো কোন একজন এলিয়ান আই গেস আমি তো ভাষাটা জানি না দ্যাটস ওয়াই আই গেস আমার কাছে কানে পৌঁছাচ্ছিল না কথাগুলো আচ্ছা আরেকজন কলার আছে কে আছে হ্যালো হ্যালো আপু কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থা আমি কার সাথে কথা বলছি আমি বাবু মিরপুর থেকে হাই বাবু আমি জাগোয়ার ফেমে মিট করেছিলাম তোমার সাথে আপু অনেক তুমি সেই বাবু আরে কি অবস্থা তোমার এই তো আপু ভালো নিউ ইয়ার আপু হ্যাপি নিউ ইয়ার কেমন চলছে তোমার সবকিছু ভালো ভেরি গুড আচ্ছা তারপর তিন দিন তো চলে গেল তিনটা দিন কিভাবে তুমি সেলিব্রেট করলা কিভাবে 31টাকে সেলিব্রেট করলা বাসায় ছিল নাকি ফ্রেন্ডদের সাথে দেখা করেছো কি আসে বিষয় বলো বাসায় ছিলাম ওই দিন বাসার সাথেই ছিলাম রাতে আচ্ছা তারপর সবাই দেখেছো ফানু শুরিয়েছে কি সুন্দর হ্যাঁ আমিও দিয়েছিলাম আচ্ছা তুমি কখনো ফানু শুরিয়েছো বাবু হ্যাঁ তাই কয়বার এমনই খারাপ ভাগ্য আমার খালি পাঁচটা ফানুষের মধ্যে একটা ফানুষই উড়েছে আর বাকিগুলো একটা উড়ে নেই আমার পছন্দ করে নেই ফানুষ আমাদেরকে পছন্দ করে না বাবু অলরাইট থ্যাংক ইউ বাবু আচ্ছা আপু জানো যখন শুনছিলাম জায়গাটা থেকে তুমি চলে গেল হ্যাঁ খুব কষ্ট পেয়েছিলাম তখন আপু আহারে আচ্ছা এই যে এখন কষ্ট আর আছে এখন তো ক্যাপিটাল এফএম এর সাথেই আছে আমরা তাই না ওই দিন ফার্স্ট টাইম খবর দেখছিলাম তো আমি কানে হেডফোন দিয়ে গান শুনছিলাম ওকে আব্বু খবর দেখতে গিয়ে বলছিল ফুসফুসে দাঁড়াতেছে আরে বাহ হাউ সুইট তখন হেডফোনটা খুলে দেখি আমি যেহেতু চলে আসছি তোমাদের কারো মন খারাপ করা চলবে না একদম খুব ভালো থেকে ইনশাআল্লাহ আবার কথা হবে আচ্ছা ওকে আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ এন্ড আরেকজন কলার আছে আই গেস আমার সাথে কে আছে হ্যালো হাই হ্যালো জি তুমি অলরেডি কল করেছো তো তুমি তো একটাবার কল করেছো আমার কেন কল করো ভাই হ্যালো
আচ্ছা ও এখন হলো ডিসকানেক্টেডই আছে, কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি আমাকে কল করার জন্য যে নাম্বারটি আছে তা হলো 02-5503-6659, আমি আবার বলছি 02-5503-6659। সো একজন কলার আছে, কে আছে? হ্যালো, হাই, কি অবস্থা? আমি কার সাথে কথা বলছি? কার সাথে কথা বলছি আমি? হ্যাঁ, তুমি তুমি কে? তোমার নামটা একটু জানতে পারি? আমার নাম নিরঞ্জন। নিরঞ্জন? বাহ, কি সুন্দর একটা নাম। নিরঞ্জন, তুমি কোথায় থাকো? আমি ঢাকা বসুন্ধরায় আছি, নারায়ণগঞ্জ। আচ্ছা, ঢাকা বসুন্ধরা নারায়ণগঞ্জ বাংলা বাজার, মানে অ্যাকচুয়ালি কোথায় আছো বাবা তুমি? আমি আছি কেরানীগঞ্জ। তুমি কেরানীগঞ্জ আছো? আচ্ছা, তুমি মানে সারা বাংলাদেশ জুড়ে আছো, তাই তো? সারা ঢাকা বাংলাদেশ জুড়ে আছো, কোনো সমস্যা নাই। নিরঞ্জন, তুমি কি করো এখানে? আমি বসুন্ধরা মদার মিলে কাজ করি। আচ্ছা, ওখানে তুমি কাজ করছো, ভেরি গুড। তারপর এখন বলো, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম, আমার নামটা কি বলো তো নিরঞ্জন? আমি একটাবার জাস্ট আমার নামটা বলবো, তুমি কিন্তু একদম কান পেতে থাকতে হবে এবং তুমি ঝটপট করে তুমি মানে মনে করে নিবা আমার নামটা, ঠিক আছে? নেক্সট এপিসোডে যখন তুমি কল করবা তখন আমি কিন্তু তোমাকে জিজ্ঞেস করবো, আচ্ছা নিরঞ্জন বলো তো আমার নাম কি, তখন যেন সঠিক উত্তর পাই, ঠিক আছে? আবার কথা হবে। এবার যেটা বলছিলাম সেটা হলো, আমাদের কি আরো কলার আছে? আমাদের, তাহলে আমি ঘুমাবো কখন বাপ? আমি কখন ঘুমাবো? আমার ঘুম দরকার। একজন কলার আছে, কে আছে? হ্যালো, হ্যালো, হাই, হাই, কে বলছেন? কার সাথে কথা বলছি? মোহাম্মদ জাকির হোসেন। মোহাম্মদ জাকির হোসেন, পুরান ঢাকা থেকে, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। তারপর জাকির ভাই বলেন, কি অবস্থা, কেমন চলে দিনকাল? তো অবশ্যই আপনি বলেন খুব ভালো আছেন। খুব ভালো একদম। আমার লাইফে ফার্স্ট আপনাকে ফোন দিলাম, আমি ফার্স্ট ফোনই ঢুকলো। হাউ সুইট, বাহ, জাস্ট দা। আপনি জানেন আমি যখন আগে যখন খুব বেশি রেডিও আমার শোনা হতো, তখন আমি সব রেডিও স্টেশনে আমার যত ফেভারিট যত আরজে আছে সবাইকে আমি কল করতাম, কিন্তু আমার এমনই দুর্ভাগ্য কখনোই আমার কলটা কেউ রিসিভ করত না, কেউ না। আমি কষ্টে দুঃখে পরে সবাইকে কল করা স্টপ করে দিয়েছিলাম। সেই কষ্ট পাওয়া আপনার কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু আমরা একদমই কলটা রিসিভ করে ফেলেছি। জাকির ভাই, তারপরে বলেন আপনার নিউ ইয়ার কেমন যাচ্ছে, কিভাবে সেলিব্রেট করলেন আপনি বলেন? জি ভালো। ভালো, খুব ভালো ভাবে নাকি অল্প ভালো ভাবে? বাজি গুলো আমি দেখতে থাকি, ওটা ভালো লাগে আর কি, ওটা আমার জন্য বিনোদন। অলরাইট জাকির ভাই, খুব ভালো লাগলো কথা বলে, ইনশাল্লাহ আবার কথা হবে। এবং আরেকজন কলার আছে আমার সাথে, হ্যালো, ভাই আমি কার সাথে কথা বলছি? আপু আমি হচ্ছে হুসাইন বিন অনিক। অনিক, শুনছেন আপু? হাই অনিক। হ্যাঁ বলেন, আপনি কি করেন অনিক? আপনি কি স্টাডি করেন নাকি জব করেন? হ্যাঁ আপু, স্টাডি এবং জব দুটাই করছেন। কিসে স্টাডি করছেন? আমি ডিগ্রি ফার্স্ট ইয়ার। কিসে ফার্স্ট ইয়ার? ডিগ্রি ফার্স্ট ইয়ার। ওকে, ভেরি গুড, ভেরি গুড। তারপরে অনিক বলেন, আপু আমি অনেক লাকি। তাই? কিভাবে? অবশ্যই আলহামদুলিল্লাহ আপনি ভেরি ভেরি লাকি আপনি, বাট কিভাবে আমি একটু জানতে পারি? আমি আপনার 94 মানে আপনাদের ক্যাপিটালিজমটা শোনা হয়,
কাউকে কল করি না ফার্স্ট টাইম আপনাকে কল করছি আর আপনি কলটা রিসিভ করছেন ইয়ে আচ্ছা এই যে আপনি লাকি হ্যাঁ এই যে লাকি মানুষটা আপনি মিষ্টি খাওয়াবেন কবে এই যে আপনি যে লাকি হলেন আমি যেটা করবো সেটা হলো অনেক কথা বলেছি তোমাদের সবার সাথে অনেক কথা বলেছি নেক্সট এপিসোডে ইনশাল্লাহ আবার আরো বেশি বেশি করে কথা বলবো এবং যারা যারা আজকে আমাকে কল করে পাওনি তাদের কাছে আমি এক্সট্রিমলি সরি আমি জাস্ট এতটুকু বলতে পারছি যে ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আমি ট্রাই করব আরো বেশি বেশি তোমাদের ফোন কলসগুলো রিসিভ করার জন্য ডোন্ট ওয়ারি আর এখন যেটা বলবো তোমাদের সবাইকে বলবো যে থ্যাংক ইউ সো মাচ আমাকে জাস্ট ইউ নো সামটাইমস যখন ডক্টররা কোনো কিছু প্রেসক্রাইব করে ইটস ভেরি টাফ টু আন্ডারস্ট্যান্ড লাইক হোয়াট ইজ দ্যাট মিন ওকে আমি আসলে বুঝি নিছি ডক্টররা যখন কোনো প্রেসক্রিপশনে কোনো কিছু প্রেসক্রাইব করে যখন কিছু বুঝবা না ব্যাপারটা যদি ওষুধটা যদি তোমার কাছে কমন থাকে তাহলে তুমি এটা আসলে গেস করে নিতে পারবা ঠিক এরকমভাবেই আমি হলো গেস করে নিয়েছি চলো নেক্সট এপিসোড থেকে কিন্তু তোমাদের সাথে মানে অনেক অনেক তোমাদের জন্য রয়েছে অনেক অনেক কুইজ অনেক অনেক গেম যেগুলোর সাথে তোমরা একদমই তোমাদের মনটা জাস্ট ভরে যাবে এই কুইজগুলোর পাওয়ার পরপর কীভাবে ভরবে আমি বলি যখন নাকি ওই কুইজগুলোতে তোমরা যখন উইন করবে সেইটার যে পুরস্কারটা পাবা সেইটার কথা শুনে তোমরা জাস্ট খুশিতে পাগল হয়ে যাবে যেটা নাকি আমি অলওয়েজ হই বুঝছো আমি অলওয়েজ পুরস্কারের কথা শুনে আমি অলওয়েজ জাস্ট পাগল হয়ে যাই এখন বলবো সবাইকে থ্যাংক ইউ টাটা বাই বাই অ্যান্ড জাস্ট ক্যাপিটাল FM 94.8 এর সাথে কিন্তু থাকতে হবে এবং আমার সাথে থাকতে হবে